আমি আরামবাগ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। 2019 আরামবাগ লোকসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী তপন কুমার রায় বলছি। গত 27/6/2019 বৃহস্পতিবার আরামবাগ জেলা কমিটির মিটিং ছিল, সেই মিটিংয়ে আমিও উপস্থিত ছিলাম। মিটিংয়ে চলাকালীন হঠাৎ আরামবাগ জেলার সম্পাদক গণেশ চক্রবর্তী আমার উপর চড়াও হয়। আমি গিয়েছিলাম আমার আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষের সাথে 17C2 ফর্ম নিয়ে আলোচনা করতে, কিন্তু এইভাবে কয়েকজন জেলার কার্যকর্তা ও কর্মীরা আমার উপর চড়া হয়। গণেশ চক্রবর্তী আমাকে চড় মারে এবং গালিগালাজ করে এবং আমার জাত তুলে কথা বলে। আর এই গণেশ চক্রবর্তীকে কয়েকজন কর্মী মদদ দিতে থাকে। এই পুরো ঘটনাটি বিমানবাবুর সামনে ঘটনাটি ঘটে। তাই আমি বলতে চাই যে আরামবাগ লোকসভার যে সমস্ত কর্মী ভাইরা আছো, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, এর পূর্ণ বিচার চাই। এবং আরামবাগ লোকসভার জনসাধারণের প্রতি আমার আবেদন, এর সুবিচারের জন্য আপনাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি।